ডোমকল হাসপাতাল মোড় সংলগ্ন জনবসতি এলাকায় মিলল বস্তাবন্দি ভ্রূণ। দুটি বস্তায় প্রায় 30টি মানবভ্রূণ রয়েছে বলে অনুমান স্থানীয়দের। দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ তুলেছেন। অবশেষে স্থানীয়রা উদ্যোগ নিয়ে বস্তার মুখ খুলতেই নজরে আসে থরে থরে ভ্রূণ। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। অনুমান, এই অপকর্মের পেছনে কোনো বেসরকারি নার্সিংহোমের হাত রয়েছে? বস্তার গায়ে মুখ বাঁধা ছিল, মোটামুটি 3-4টে বস্তা ছিল, বস্তার গায়ে রক্ত লাগা ছিল। এবার অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে যেহেতু এখানে প্রচুর গন্ধ হচ্ছিল, তাই দোকানের মালিক ওই সুইপার ডেকে এনে নিজে করে খুলে দেখা হয়েছে। কি ছিল বস্তার ভিতরে? ওর ভিতরে বাচ্চার ভ্রূণ ছিল, 1 মাস 2 মাসের কোনোটা বা একটু বড়। মানে আমার দোকান তো, আমি ঝাড়টি, তখন এত দুর্গন্ধ, কিন্তু বস্তা দেখতে পাচ্ছি, বস্তা দেখতে পাচ্ছি অনুমানিক 3-4টি বস্তা। সেই বস্তাতে তারপরে এখন দুপুরবেলা পর্যন্ত মানুষ কেউ চলাচল করতে পারছে না, মানে বহু দূরে মানে গন্ধ চলিয়েছে। তখন মানুষ কী করলো, আমাদের দোকানের ভাড়া দেওয়া আছে, সে দোকানটা সুইপার নিয়েছি। তার আগে কিন্তু প্রশাসনকে ডাকা হয়েছে, প্রশাসন এসে কিছু করেনি। এবার আমাদের পৌরসভার লোক ডাকা হয়েছে, কিছু বলেনি। কী দেখেছিলেন এখানে? দেখা বলতে পারছো বস্তাতে, তো তারপর বস্তাতে মানে দুপুরবেলায় বস্তাতে মানে সুইপার ডেকে নিয়ে পুঁতা হয়েছে, তখন বস্তার মধ্যে আপনার ওই বাচ্চা বস্তা খুলে দেখেছে। হ্যাঁ, খুলেই দেখেছে বাচ্চা, অনুমানিক 30টা, 4টি বস্তা মিলে 30টা।